नमस्कार बंधुरा, भिडियोते आपनारा पेये जाबेन किभाबे बानानो जाए एकदम परफेक्ट रसगोल्ला शुधुमात्र छाना दिए। आर छानार संगे किच्छु एखाने व्यवहार करिनी, तो सेटा खेतेओ खूबी भालो हय ए रसगोल्लाटा। तो चलुन भिडियोटा शुरू करब। तार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, जदि चैनेले नतून हये थाकेन प्लिज चैनलटा सबस्क्राइब करबेन। तो एर जन्य प्रथमे आमि 1.5 लिटार फुल क्रीम गरुर दूध निये गैसे जाल दिते बसिए दिएछि। आर दूधटा फुटते दिते हबे, फोटानोर समय एभाबे नाड়াচাড়া করবেন, না হলে কি হবে অনেক সময় দুধটা নিচে লেগে বসে যেতে পারে। ফুটে উঠলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা হতে দেব। 1 থেকে 2 মিনিট পরে এটার থেকে আমি এবার ছানা তৈরি করব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি জল আর ভিনিগারের মিশ্রণ। তো এখানে ভিনিগার আমি প্রায় 3 টেবিল চামচ আর জল 3 টেবিল চামচ মিশিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এর পরিমাণটা কিন্তু একটু কম বেশি হতে পারে, কারণ দুধটা কতটা ক্রিমি তার উপরে কিন্তু নির্ভর করবে কতটা ভিনিগার বা লেবুর রস ব্যবহার করবেন। যখন দেখবেন জলের কালারটা এরকম একটা হালকা সবুজ ভাব এসে গেছে, তখন বুঝবেন যে পুরোপুরি ছানাটা কেটে গেছে। এখন আমি ছানাটাকে জল থেকে বের করে নেব। তার জন্য একটা স্ট্রেনার নিয়ে তার উপরে আরও একটা পাতলা এরকম সুতির কাপড় দিয়ে দিচ্ছি। সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিচে যে গরম জলটা সেটা বের করে দিয়ে আমি এখন ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। এটা ধোয়ার ধুলে কি হবে, এর মধ্যে যে টক ভাবটা ভিনিগারের বা লেবুর রসের সেটা থাকবে না। আর লেবুর রস দিয়ে বানালে একটা গন্ধ হয়, সেটাও কিন্তু এইভাবে ধুয়ে দিলে চলে যায়। তো ভালো করে জলটা নিংড়ে এই জলটাকে আমি ফেলে দিচ্ছি এবং এটাকে আবার একটা স্ট্রেনারের মধ্যে আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। তো ছানায় জল যেন একেবারেই না থাকে সেটা কিন্তু আপনাকে শিওর করতে হবে, না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে। তো জল ঝরে যাওয়ার পর আমি ছানাটাকে এইভাবে ছানার ডোটাকে ভেঙে নিচ্ছি। একেবারে ঝরঝরে হবে এবং জল একদম থাকবে না, সেই রকমভাবে কিন্তু আপনাকে ছানাটা তৈরি করতে হবে। এরপরে এইভাবে হাতে তালু সাহায্যে ঘষে ঘষে এটাকে মাখতে হবে এবং একটু সময় দিয়েই কিন্তু এটা করতে হবে আপনাকে। প্রায় 12 থেকে 15 মিনিট সময় লাগবে। আর একেবারেই যেন দানা ভাব না থাকে। ছানাটা হাত দিয়ে ঘষার সময় দেখবেন প্রথমে একটা সুজির দানার মতো কিন্তু আপনি হাতে ফিল করবেন, তারপরে যখন একদম রেডি হয়ে যাবে বুঝবেন তখন কিন্তু সেটা আর থাকবে না। আর আমি কিচেন স্ল্যাবে এটা রেডি করছি, একটু বেশি জায়গা পাবো বলে আপনি যে কোনো চওড়া বেসের প্লেটে কিন্তু এভাবে ছানাটাকে মাখতে পারেন। যখন দেখবেন ছানাটা একদম স্মুথ হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কতটা এটা মসৃণ একটা ডো তৈরি হয়েছে, দেখুন একদম কিন্তু দানা থাকা যাবে না। তো এখন ছানাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ডোটা। এবার আমি এটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আপনি যেরকম সাইজের রসগোল্লা বানাবেন সেই মতো আপনাকে পিস করে নিতে হবে। এরপর এক একটা ভাগ নিয়ে সেটাকে ভালো করে একদম গোল বল তৈরি করে নিতে হবে। আর এই ছানার বলের মধ্যে কোনো রকম যেন ক্র্যাক না থাকে সেটা কিন্তু দেখতে হবে, নাহলে মিষ্টি ফেটে যাবে বা ভেঙে যাবে। এইভাবে সবগুলো আমি ছানার বলগুলো তৈরি করে নিলাম। এরপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 300 গ্রাম মতো চিনি। কাপের মাপে এখানে 1 কাপ চিনি দিলাম আর জল দিচ্ছি 4 কাপ। 4 কাপ জল দিয়ে এতে ফাটিয়ে রাখা 3-4টে মতো এলাচ দিয়ে দিতে হবে। এরপরে ফুটতে দিতে হবে জলটাকে, যাতে চিনিটাও গলে যায় এবং জলটা খুব ভালো করে টকবুক করে ফুটবে। সেই সময় কিন্তু এই ছানার বলগুলোকে এর মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে। এরপরে এটাকে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি, অল্প একটু ফাঁকা রাখবেন। 7 থেকে 8 মিনিট পরে দেখুন বলগুলো ডবল সাইজ হয়ে গেছে, এগুলোকে একটু উল্টে দিতে হবে। উল্টে আরও ঢাকা দিয়ে রাখছি 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পরে বন্ধুরা রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। কিন্তু এটাকে যেটা করতে হবে, ওভারনাইট কিন্তু রসের মধ্যে ভিজিয়ে রেখে সার্ভ করতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাই রসগোল্লাটা সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে চেক করবেন। একটা গ্লাসে জল নিয়ে তার মধ্যে ফেলে দিন রসগোল্লাটা, দেখবেন সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে, একদম ভাসবে না, তাহলে বুঝবেন এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম রস ঢুকেছে এর ভেতরে। তো এটাকে ওভারনাইট রেখে, না হলে অন্তত পক্ষে 6 থেকে 7 ঘন্টা রেখে সার্ভ করবেন। তো বন্ধুরা,
যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।